প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশ জন আহত হয়েছেন আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ মে শনিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে পরীক্ষা শেষ হওয়ার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় গ্রুপের দশ জন আহত হয় আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে কোনও গ্রুপিং নেই